অভিনব পাচার রুখল বিএসএফ, মোটর সাইকেলের টিউবের মধ্যে দিয়ে উদ্ধার বিপুল পরিমাণের রূপোর গয়না। বসিরহাটের স্বরূপনগর থানার নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। বছর ২৭ আসাদুল গাজী নামে এক পাচারকারী মোটর সাইকেলে করে তারালি সীমান্ত দিকে আসলে সেই সময় ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে দেখে সন্দেহ হয়। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করতে চক্ষু চড়ো গাছ। মোটর সাইকেল টিউবের মধ্যে থেকে প্রায় ৫ কেজি ২০০ গ্রাম রূপোর গয়না উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য ৪ লক্ষ টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান, বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে এই গয়নাগুলিকে অভিনব কায়দায় পাচারের চেষ্টা করছিল। ওই যুবকের বাড়ি স্বরূপনগরের আমুদিয়া খোলসি গ্রামে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে মোটর সাইকেলটিও। উদ্ধার হওয়ার উপর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশ পাচারের আগেই এই পাচার রুখে দিয়েছে বিএসএফ।